পুলিশের গুলিতে নিহত হবার ঘটনার বিচার এবং পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যখন বাংলাদেশ উত্তাল হয়েছিল তখন সেখানে লক্ষ্য করার মতো একটি বিষয় ছিল সেটি হচ্ছে আন্দোলনে হাজার হাজার নারীদের অংশগ্রহণ পুলিশের গুলি টিআর ছাত্রলীগ যুবলীগের হামলা কোনো কিছুই তাদের পিছু হটাতে পারেনি এরকম একজন ছিলেন ফারজানা লিও শেখ হাসিনার পতনের অন্তত পাঁচ দিন আগে থেকে রাস্তায় সোচ্চার ছিলেন তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজানা একজন প্রফেশনাল বডি বিল্ডার তিনি বলছিলেন নারীরা যখন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে যায় তখন ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হয় না মায়ের দিক থেকে যখন আপনি সাপোর্ট পাবেন সন্তান বলেন সহকর্মী বলেন সবারই বুকের সিনা টান হয়ে যায় কিন্তু সে যদি সাহস দেয় যে না তুমি যাও তুমি না গেলে দেশের কি হবে তুমি না গেলে এই দেশকে কে রক্ষা করবে তখন থেকে যে সাহসটা পাবে এটা তো ঘর থেকেই আসতে হবে আপনি যদি ঘর থেকে থেকে যদি টেনে ধরে রাখেন। করে সামনে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন ঢাকার পূর্বাঞ্চলের বাসিন্দা সায়মা আহমেদ পূর্বাঞ্চল থেকে ঢাকার কেন্দ্রে এসে প্রতিদিন সায়মা আহমেদ তার স্বামী এবং দু সন্তানকে নিয়ে মিছিল সমাবেশে যোগ দিয়েছেন এই দম্পতি পেশায় স্থপতি এবং তাদের সন্তানরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন সরকারি চাকরি কিংবা কোটা ব্যবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু পুলিশের গুলিতে নির্বিচার হত্যাকাণ্ডের বিষয়টি তিনি মানতে পারেননি যে মাতৃত্বটা আমাদেরকে যেরকম আগিয়ে নিয়েছে যখন আমরা দেখছি যে ভয় পেয়ে তো লাভ নাই আমাদের বাচ্চাকে দেখে তো আমরা বাঁচাতে পারছি না সেই অবস্থায় তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে কিন্তু তারপরেও তাদেরকে টর্চার করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে নির্বিচারে তখন তো আসলে আমাদের ভয় পেয়ে আর কোনো লাভ নেই আমরা ঘরে থেকে কি করব। কোনো আন্দোলনে এত হাজার হাজার নারীদের অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে বিরল এই আন্দোলনে চারশোর বেশি মানুষ নিহত হয়েছেন যার মধ্যে অনেক নারীও আছেন এছাড়া ঘরে থেকেও আহত হয়েছেন অনেকেই এদের একজন মুমতাহিনা ঢাকার বসিলার বাসিন্দা মুমতাহিনা বাসায় থাকা অবস্থায় বুলেট এসে তার পা ছেদ করে বেরিয়ে যায় এ সময় তিনি এবং তার বোন মারাত্মকভাবে আহত হন হাঁটতে পারবেন কিনা সেটি নিয়ে এখন সংশয় রয়েছে তার মুমতাহিনা বলছিলেন এত কিছুর বিনিময় হলেও সামনের দিনগুলো বাংলাদেশের জন্য ভালো হবে সেটাই তার আশা মানুষ আরও ভালোভাবে থাকতে পারবে মানুষের জীবনযাপনের যে কোয়ালিটি অফ লাইফ যেটা আর কি সেটা বাড়বে বিশেষভাবে তো আর কিছু বলা যায় না মানুষ আরও ভালো থাকতে পারবে এটাই এটাই আসলে আশা সবাই এখানে আরও মানে রাজনীতি হোক বা অন্য যে কোনো বিষয়ই হোক যে তারা আরও পার্টিসিপেট করতে পারবে বা তারা আরও ফ্রিডম পাবে তারা আরও ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে আর কি শেখ হাসিনার পতনের পর শিক্ষার্থীরা চট করে ঘরে ফিরে যায়নি ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে গ্রাফিটি আঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা সবকিছুতেই ছেলেদের পাশাপাশি মেয়েদের সরব উপস্থিতি রয়েছে বিশেষ করে গ্রাফিটি আঁকায় মেয়েরা সামনের সারিতে সেখানে তারা নানা রকম স্লোগানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন তারা কেমন বাংলাদেশ যাচ্ছেন আমি যাকে প্রতিনিধি চাই আমি তাকে ভোট দেব অ্যান্ড আমরা মনে করি যে একটা নিউ জেনারেশনের চিন্তাভাবনাটা বোঝা একটা সরকারের জন্য খুবই ইম্পর্টেন্ট শুধু গতানুগতিক হলেই চলবে না আমাদের দেশকে আরও সামনে নিয়ে যেতে চাই সবার সাথে সবাইকে দেখাতে চাই যে হ্যাঁ আমরা আমাদের দেশকে একটি সুন্দর রূপ দিতে পেরেছি আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি যার কারণে আমরা আমাদের দেশের জন্যই এখন করছি যা করছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ মোট কথা করাপশন থাকবে না আমাদের মতামত নেওয়া হবে মতামত হচ্ছে বড় কথা যে আমরা এখানে আগে কখনো মতামত দিতে পারি নাই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে 32 বছর যাবত ক্ষমতায় ছিলেন দুই নারী কিন্তু রাজনীতি সমাজ মানবাধিকা দুর্নীতি এসব বিষয় নিয়ে নারীদের জোরালো কণ্ঠ কিংবা রাস্তায় নেমে আসা অতীতে কখনো দেখা যায়নি এর কারণ কি যখন আমরা ছবিগুলো দেখি যে আমাদের ছাত্রীদেরকে কিভাবে পেটানো হলো কিভাবে তাদের উপর সহিংস আচরণ হলো এইটা যেভাবে মানে সামাজিকভাবে আমাদের মধ্যে এক ধরনের আন্দোলনের প্রতি একটা সহানুভূতি তৈরি করলো আরেকটা বিষয় হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা চলে আসলো তখন কিন্তু এদের দেখে আমাদের পরের প্রজন্ম বা পরের স্কুল এবং কলেজের যে মেয়েরা বাসার গৃহিণীরা এবং গণমানুষের বিপ্লব আন্দোলনে রূপান্তরিত হওয়ার পিছনে আমার মনে হয় যে বড় ধরনের ভূমিকা অবশ্যই আছে এত বছর যাবৎ সাধারণ নারীদের রাজনৈতিক ইস্যু নিয়ে রাস্তায় দেখা না গেলেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাদের ব্যাপক উপস্থিতি সেই পরিস্থিতির অবসান ঘটাবে বলে মনে করছেন অনেকেই